হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। MA কুকিং লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এখানে একটা ছোট থালা নিয়ে নিয়েছি, মেথি শাক নিয়ে নেব। মেথি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি করে কেটে নিয়েছি। অনেক তো হলো মেথি শাকের চচ্চড়ি কিংবা শাক ভাজা। আজকে বানাবো বন্ধুরা পকোড়া, একদম নতুনত্ব। দেখে নিন, এক সাইডে রেখে দিলাম এটাকে। এখানে কিছু মশলা বানিয়ে নেব। একটা এখানে ছোট হামালদিস্তা নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব আদা আর তিনটের মতন কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব গোটা ধনে। এগুলোকে খুব সুন্দরভাবে পিষে নেব। আর অল্প পরিমাণে জিরে দিয়ে দেবো, গোটা জিরে। একদম হালকা করে থেঁতো করে নেব। এখানে কিছু চিড়ে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে। চিড়েগুলোকে ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। চ্যানেলে নতুন বন্ধু হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা, এরপর দিয়ে দেব ছোট হামালদিস্তাতে থেঁতো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব সাদা তেল 2 চামচের মতন। বেসনটাকে আগে থেকে একটা থালাতে চেড়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো বেসনগুলো। এখানে চিড়েটাকেও ধুয়ে পরিষ্কার করে এভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিড়েটাকেও। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখনো বেসন লাগবে বন্ধুরা, যেহেতু অল্প পরিমাণে বেসন দিয়েছি। এখানে আমি 2 কাটোরির মতন বেসন চেলে রেখেছিলাম, সবকটাই বেসন আমার লেগে গেল। আবারও মিক্স করে নেব ভালোভাবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। অবশ্যই মেথি শাকের এই পকোড়া রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, পরিবারের সকলের খুব ভালো লাগবে। বাচ্চারা মেথি শাক খেতে চায় না, একটু হালকা তিতো ভাব বলে। বাচ্চারাও চেটে পুটে খাবে। অল্প একটু জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তলায় লেগে যাচ্ছিল। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা এইভাবেই মেশানো হবে। হাতে ধুয়ে পরিষ্কার করে আসব। আবারও ফিরে এলাম হাত ধুয়ে, হাতে একটু সর্ষের তেল নিয়ে দিলাম, নাহলে চিটে যাবে। এভাবে গোল করে একটা শেপ বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন পকোড়ার। একটা থালাতে আগে থেকে তেল গুলিয়ে নিয়েছি, সাদা তেল, ওটাতে পকোড়াগুলো রেখে দেবো এইভাবে বানিয়ে।
বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। সবাই সবাইকে সাপোর্ট করলে বন্ধুরা আমরা এভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারবো। এখানে সব কটা পকোড়া বানিয়ে নেব এভাবে। এখানে পকোড়াগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ওভেনে বসিয়ে দিয়েছি ননস্টিকের প্যান। প্যানটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। পকোড়াগুলো একটা একটা দিয়ে দেব। প্রথমে হিটটাকে একটু বেশি দিয়েছিলাম বন্ধুরা, পকোড়াগুলো দেওয়ার পর হিটটাকে একটু কমিয়ে দেব। বাচ্চারা তো একদম মেথি শাক খেতে চায় না বন্ধুরা, এভাবে পকোড়া করলে বাচ্চারাও খুব সুন্দরভাবে খাবে। বড়রা যারা খায় না তারাও খুব সুন্দরভাবে চেটে পুটে খাবে। এক পিসটা হয়ে গেছে বন্ধুরা, উল্টে নেব। অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সব কটা উল্টানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আঁচটাকে একদম লো করে দিয়েছি। আবারও উল্টে নেব এভাবেই। এবার তুলে নেব বন্ধুরা একটা একটা। সবার ভিডিও দেখার চেষ্টা করি বন্ধুরা, তোমরাও আমার ভিডিও দেখবে। সব কটা পকোড়া তুলে নেব। কিছু পকোড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা, আবারও সেমভাবে পকোড়াগুলোকে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এটাও এক সাইডটা হয়ে গেছে, আবার উল্টে নেব। বন্ধুরা এই মেথির শাকের পকোড়ার রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে জলখাবারে মুড়ির সঙ্গেও খেতে পারেন, বা কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, খুব ভালো লাগবে। চায়ের সাথেও খেতে পারেন। হয়ে গেছে মেথি শাকের পকোড়াগুলো, নামিয়ে নিয়েছি বন্ধুরা। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা কত মুচমুচে হয়েছে পকোড়াগুলো, কত সুন্দর লাগছে না।
বাই বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো।